আসসালামু আলাইকুম। হে বিশ্ববাসী, আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে উপস্থিত হইলাম। সেই আলোচনাটির হেডলাইন হলো মাজার শরীফ। আজকে আমি আপনাদের সামনে মাজার শরীফ নিয়ে একটি আলোচনা করব। সকলে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। মহান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বা দোস্ত বলিয়াছিলেন। সমস্ত দিক দিয়া তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, তিনি প্রশংসিত। তখনই আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোস্ত বলিয়া ডাকিতেন। সমস্ত মাখলুকাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করিত এবং এখনও করে এবং অনন্তকালও করে যাবে। আল্লাহ তাআলা সহকারে এবং 18,000 মাখলুকাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করিয়া যায়। এই কথাগুলি হলো আল্লাহ তাআলার কথা। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্বন্ধে কি বলিয়া গিয়াছিলেন? রাসূলের হাত যদি আল্লাহর হাত হয়, কোরআন বলে, তাহলে নবুয়াত খতম, নবী আর আসিবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি রাসূলের হাত মনে করিতে হবে একজন কামেল ওলি আউলিয়ার হাত, কামেল পীর মুর্শিদের হাত, আমি রাসূলের হাত। আল্লাহ তাআলা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোস্ত বলে ডাকে নাই, আরও ডেকেছিলেন ওলি আউলিয়াদেরকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে জাগ্রত করার জন্য জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন, যেমন কাফেরদের হাতে মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। তেমনি করে দেখা যায় ওলিয়াউলিয়ারা জীবনে অনেক লাঞ্ছনা দুর্দশায় জীবন কাটায় এবং এমনি করে মৃত্যুবরণ করতেছে। তাহারা এই পৃথিবীতে আল্লাহর প্রেম আগুনে নিজেকে পোড়াইছে, সাধন আগুনে নিজেকে পোড়াইছে, দেহ এবং আত্মাকে হীরার টুকরা বানাইয়া গিয়াছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হীরার খনি হন, তাহলে ওলিয়াউলিয়ারা যাহারাই আছেন, তাহারা তো হীরার টুকরা। তাহলে সৌদি আরব মদিনা শরীফ যদি নবীজির রওজা বা মাজার হইতে পারে, তাহলে ওলিয়াউলিয়ারা কামেল পীর মুর্শিদদের কেন রওজা বা মাজার হবে না? অবশ্যই হবে। আমরা যাহারা তর্ক বিতর্ক করি, না জানিয়া না বুঝিয়া করতেছি। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোস্ত বা বন্ধু বলেছেন। মহান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোস্ত বা বন্ধু বলেছে বলেই যদি রওজা বা মাজার হইতে পারে মদিনা শরীফে, তাহলে ওলি আউলিয়াদেরকেও তো দোস্ত বা বন্ধু বলেছেন, তাহাদের কেন রওজা বা মাজার শরীফ হইবে না? কেননা আল্লাহর তো যত বন্ধু আছে তারা সবাই আমাদের কাছে সম্মানিত। তাই সম্মানের সাথে আমরা একজন কামিল পীর ওলিয়াউলিয়া রওজা বা মাজার করিব, পীর আউলিয়াদেরকে সম্মান করব, তারা আমাদের কাছে সম্মানিত। পীর আউলিয়াদের সম্মান হয় রাসুলের সম্মান, আর রাসুলের সম্মান হয় আল্লাহর সম্মান। যদি কামিল পীর আউলিয়াদের সম্মান করি, তাহলে রাসুল সম্মানিত হয়, আর রাসুলকে সম্মান করলে মহান আল্লাহ তাআলা সম্মানিত হয়। তাই আমরা না বুঝে কোনো কথা বলবো না, আমরা বুঝব। আমরা না বুঝে অনেক কথাই বলি যেগুলো ঠিক না। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সঠিক জিনিস বোঝার তৌফিক দান করুন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো ভালো ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।